ওয়েলকাম ওয়ান্স এগেইন। আমরা আজকে 45 BCS এর একটা কোয়েশ্চন অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে দ্য প্রেজ অ্যাকিলিস হিল মিনস। আপনারা জানেন যে প্রেজের মিনিংটা দেখতে একরকম, বাট রিয়েল মিনিংটা অন্যরকম হয়। তো অ্যাকিলিস হিল সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে আমরা ট্রয় যুদ্ধ সম্পর্কে জানব। আমরা জানি যে ট্রয় একটা নামে মুভি আছে, সেই মুভিটা দেখলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে আরও। তো ট্রয় যুদ্ধে যখন হচ্ছে গ্রিকরা ট্রয়কে আক্রমণ করে, তখন হচ্ছে সেই ট্রয়ের যুদ্ধের একজন যোদ্ধা ছিলেন হচ্ছেন অ্যাকিলিস। অ্যাকিলিস খুব শক্তিশালী একজন যোদ্ধা ছিলেন এবং উনি অমর, হি ওয়াজ আনভিনসিবল, মানে তাকে কেউ পরাজিত করতে পারবে না, কারণ হচ্ছে তার মানে শরীরে আঘাত করে কেউ তাকে হত্যা করতে পারবে না, এরকম একটা ব্যাপার ছিল। বাট অ্যাকিলিসের মা, যখন অ্যাকিলিস ছোট ছিল, তো একটা পবিত্র জলে ওনাকে চুবানো হয়, এবং চুবানোর সময় হচ্ছে বলা হয়েছিল এরকম, অ্যাকিলিসকে যদি নদীতে চুবানো হয়, ওই পানিতে চুবানো হয়, তাহলে হচ্ছে ওই পানিতে চুবানোর পরে অ্যাকিলিসের সমস্ত শরীর, মানে এটা হচ্ছে কেউ তাকে টাচ করে হত্যা করতে পারবে না, উইল বি ইমর্টাল। এরপরে অ্যাকিলিসের মা এক্ষেত্রে একটা ভুল করেছিলেন, তিনি নদীতে যখন তাকে মানে ছুবিয়েছিলেন, পানিতে যখন তাকে ছুবিয়েছিলেন, তখন হচ্ছে তার গোড়ালিটা ধরে চুবেছিলেন, যে কারণে তার গোড়ালিটা চুবানো হয়নি, আর বাকি শরীরের সমস্ত অংশ মানে উল্টা করে চুবানোর কারণে সমস্ত অংশ চুবানো হয়েছে, বাট অ্যাটলিস্ট গোড়ালি পার্টটা উইক থেকে যায়। অ্যাকিলিস হিল মানে অ্যাকিলিসের যে গোড়ালিটা দুর্বল ছিল, এবং সর্বশেষ যখন ট্রয়ের যুদ্ধের শেষের দিকে অ্যাকিলিসকে হত্যা করা হলো, অ্যাকিলিসকে হত্যা করেছিলেন প্যারিস, ট্রয়ের প্রিন্স প্যারিস। প্যারিস যখন অ্যাকিলিসকে হত্যা করেন, তখন হচ্ছে গোড়ালি দিয়ে তীর মেরে তারপর তাকে হত্যা করেন। এই জন্য হচ্ছে অ্যাকিলিসের একমাত্র দুর্বল দিক ছিল তার অ্যাকিলিস হিল, অ্যাকিলিসের পায়ের গোড়ালিটা, সেই থেকে আসছে অ্যাকিলিস হিল, এবং এটা একটা প্রবাদ হয়ে গেছে। এবং অ্যাকিলিস হিল এর অর্থ আপনারা এখন বুঝতে পারছেন, সেটা হচ্ছে একটা উইক পয়েন্ট, আমাদের কোন একটা উইক পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাকিলিস হিল। তাহলে হচ্ছে এখানে অপশন গুলো দেখেন, স্ট্রং পয়েন্ট, স্ট্রং সলিউশন, এ উইক পয়েন্ট, এ পার্মানেন্ট সলিউশন, এটা হচ্ছে উইক পয়েন্ট। সো আই থিঙ্ক ইউ উইল নট ফরগেট দ্য স্টোরি, and if you have enough time you can watch the movie that is Troy, Brad Pitt shetate obhinoy korechen, durdanto ekta movie ami bolbo. So that's it, so thank you for watching and wishes you all the best.